এইবার আমি আইএসসির ফালৰ পৰা টু প্ৰিন্সিপালৰ থ্ৰুদি আমি এখন নটিফিকেশ্যন পালোঁ যে আমাৰ তেওঁলোকে যিটো আগৰ মাচুল আছিল সেই মাচুলটো অস্বাভাৱিকভাৱে যিটো বৃদ্ধি কৰিছে, বিশেষকৈ প্ৰজেক্ট ফিজ বুলি কয় অস্বাভাৱিকভাৱে যিটো বৃদ্ধি কৰিছে, আগতেই প্ৰজেক্ট ফিজটো আছিল 150 টকা, এতিয়া আইএসসি কৰ্তৃপক্ষে এইটো 800লৈ মানে বৃদ্ধি কৰিছে। তাৰপিছত আমি গোটেই অভিভাৱক যিমান আছে আমাৰ স্কুলত আমি এখন আমি বহিলোঁ, বহি এখন কমিটি আমাৰ গঠন হ'ল তৎকালীনভাৱে, আৰু এই কমিটিৰ ফালৰ পৰা আমি দুইলানি আলোচনা আইএসসি মেনেজমেণ্টৰ লগত আমি কৰিছোঁ। মেনেজমেণ্টক প্ৰথমতে আমি এইটো কৈছিলোঁ, আমাৰ এখন মিটিং হৈছিল অভিভাৱকৰ, অভিভাৱকসকলে কৈছিল যে যিৰে 150 টকাটো আছিল এইটো 100% কৰি 300 কৰিব লাগে। এই প্ৰস্তাৱটো আমি তেওঁলোকক দিলোঁ 300 কৰি, কিন্তু তেওঁলোকে এইটো প্ৰথমে নাকচ কৰিলে যথেষ্ট কম বুলি। তাৰপিছত আমি 500 টকা লৈ গ'লোঁ, তাৰপিছত 800 টকা লৈ গ'লোঁ, তাৰপিছত এটা আলোচনা হ'ল, লাষ্ট আলোচনা আজি এসপ্তাহৰ আগত এটা আলোচনা, আলোচনাত তেওঁলোকে আমাক এটা ইংগিত দিছিল যে এইটো 4 ডিজিট হ'লে ভাল হয়, মিনিমাম 13,000 ৰুপিজ। আমি আকৌ আলোচনা কৰিলোঁ গাৰ্জেনৰ লগত, কিন্তু গাৰ্জেনে আৰু ইয়াত হৈভৰ দিলে, উপায় নাই যে আমি 1,000 ৰুপিজ মানিম বুলি অন প্ৰটেষ্ট মনেদি কিন্তু কোৱা নাই, মানে অচলা অৱস্থা চলি আছে স্কুলত। আমি এখন লেটাৰ দিব গ'লে আমি ইতিমধ্যে এখন লেটাৰ তেওঁলোকক ৰাতিপুৱা 4 দিন আগতে আমি তেওঁলোকৰ লেটাৰখন অন প্ৰটেক্ট বুলি আমি দিছোঁ। দিয়াৰ পিছত তেওঁলোকে আজিলৈকে আমাক হ'ব বুলি আমি গম পাইছোঁ, কিন্তু আজিলৈকে হোৱা নাই। ইয়াৰ বিপৰীতে স্কুলত কিন্তু আমাৰ যিবিলাক ষ্টুডেণ্ট আছে, ষ্টুডেণ্টবিলাকক মানে 15 তাৰিখৰ জুলাই মানে 3 কোৱাৰ্টাৰ 15 তাৰিখ জুলাই লাষ্ট ডেট হয়, এই লাষ্ট ডেটৰ আগত তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ মানে প্ৰেচাৰ দিয়া আৰম্ভ কৰে, হেৰেচমেণ্ট দিছে, প্ৰেচাৰ দিছে। কিন্তু কথাটো যদিহে 15 তাৰিখৰ পিছত যদি আমি যদি ফিজ নিদিলোঁ হয়, তেতিয়াহ'লে তেওঁলোকে ক'ব পাৰে যে তোমালোকৰ কিবা আপোনালোকে 15 তাৰিখৰ পিছত পাৰ হৈ গৈছে ডেটটো, আপোনালোকে ফাইন হওক কিবা হওক, তেওঁলোকৰ যিটো চিভিল আছে তেওঁলোকে দিয়ক, কিন্তু তেওঁলোকে 15 তাৰিখৰ আগতে, এতিয়াও আমাৰ সময় আছে, কিন্তু আজিও সময় আছে, তাৰপিছতো তাৰপিছতো তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ মানে ল'ৰা ছোৱালীক মানে ক্লাছ টিচাৰৰ জৰিয়তে তেওঁলোকে এইটো প্ৰেচাৰ দি আছে মানুহে, আৰু সৰু সৰু ল'ৰা তেওঁলোকে ঘৰত যাই মানে অভিভাৱকসকলক কয় যে দেউতা মা আমাক এই ধৰণৰ প্ৰেচাৰ দিছে, অমুক কৰিছে, আমাক পৰীক্ষাত বহিব নিদিব, আমাক অমুক কৰিব, আমাক তমুক কৰিব, তেওঁলোকো এটা মানে অনিশ্চয়তাত ভুগিছে। এইকাৰণে আমি আইএসসিক ইতিমধ্যে জনাইছিলোঁ যে আপোনালোকে ডিচিশ্যনটো যদি হয় সোনকালে কৰক, আমাৰ কাৰণে ভাল, এইটো সোনকালে কৰক, যিহেতু আমি 1,000 ৰুপিজ বুলি ইতিমধ্যে এখন লেটাৰ দিছোঁ, তেওঁলোকে হ'ব বুলি আমাক কৈ আছে, কিন্তু আজিলৈকে হোৱা নাই। ইপিনে আকৌ যিহেতু স্কুলৰ ফালৰ পৰা যিটো হাৰাচমেণ্ট ষ্টুডেণ্টৰ ওপৰত দি আছে, সেইকাৰণে আমাৰ অভিভাৱক গোটেই অভিভাৱকবিলাক মানে চিন্তাত পৰিছে। পেলে যে উনলোগনে ফাৰ্ষ্ট মে কো হামলোগোসে পুছা গিয়া গাৰ্জিয়ান মিটিং থা, সব ক্লাস কে এক এক গাৰ্জিয়ান কো উনলোগনে বুলায়া, প্ৰিন্সিপাল মেম নে ইয়ে বোলা কি ইয়ে আইইউসিএল কা প্ৰজেক্ট ইয়ে কা ফি হাইক হো রহা হ্যায়, তো ইয়ে 150 টু 1800 হো জায়েগা পার মান্থ। তব হামলোগোনে বোলা হামলোগোকো কিয়া কৰনা চাহিয়ে, তো উনলোগনে বোলা আপ লোগ এক সাজেশন দিজিয়ে, হাম আইওসিএল কো বোলেঙ্গে, হামলোগোনে ও দিয়া ওর ও ভি ওয়ান গ্রেজুয়েলি, হামলোগোনে ইয়ে বোলা কি আপ গ্রেজুয়েলি কিজিয়ে, 150 হে 300 কিজিয়ে, হ্যাঁ ইসে পে জাদা হামলোগ পেমেন্ট নেই কর পায়েঙ্গে, ইয়ে ইম্পসিবল হ্যায় 1800 করনা, তো উনলোগোনে বোলা ঠিক হ্যায় হামলোগ বোলেঙ্গে, আপ লোগ ভি বাত কিজিয়ে, হামারে সাইড সে হামলোগ করেঙ্গে, আপকে সাইড সে আপ লোগ করিয়ে। তব হামনে এক কমিটি বানায়া, কমিটি বানানে কে বাদ ও আইওসিএল কে সাথ অ্যাপ্রোচ কিয়া, পহলে বাত তো ইয়ে হ্যায় আইওসিএল হাম লোগোসে বাত হি নেই করনা চাহতা থা, ফির হাম লোগোনে আশু কে থ্রু গিয়া, তো ওয়াহাঁ যাকে বাত স্টার্ট হুয়া, ফির সে ইয়ে লোগ জব ভি মিটিং হতা থা কুছ না কুছ 2-3 বার ক্যান্সেল কর দিয়া, একদম 11th আওয়ার মে ক্যান্সেল হো গিয়া, তো আমার প্রেসিডেন্ট ভি যে ও ভি ওয়ার্কিং হ্যায়, তো উনকে লিয়ে ভি হর বক্ত মিটিং মে অ্যাটেন্ড করনা পসিবল নেই হতা থা, জেসে কি আজ নেই হো পায়া, লেকিন হাম লোগ সব পেরেন্টস কি রেজিস্টার নেই লেগা, হাম লোগ সব পেরেন্টস জিতনে ভি হাম লোগ মেম্বারস হ্যায়, হাম লোগ সব মিটিং মে আতে হ্যায়, জিতনা হো সকে হাম লোগ করতে হ্যায়, পহলে 300 হাম লোগ নে অ্যাপ্রোচ কিয়া, ইসকে বাদ 500 কিয়া, ইসকে বাদ 800 কিয়া, লেকিন আইওসি উস কুছ হি বাত মে হাম লোগ সে এগ্রি নেই হো রহা, আবি আগে কিয়া চাহতে হ্যায়, হাম লোগ চাহতে হ্যায় এটলিস্ট মিনিমাম জো ভি বড়ে 100% ঠিক হ্যায়, 300 হো জায়েগা, আগে 100% বাড়তা হ্যায় তো 150 কিয়া, 500 হোনে সে ভি ঠিক হ্যায়, 800 প্রবলেম হোগা লেকিন হাম কর দেঙ্গে পেমেন্ট, লেকিন 1800 ইয়ে কাহাঁ কি পসিবিলিটি হ্যায়, ইয়ে মুমকিন তো হাম লোগ ডিপার্টমেন্ট সে ভি এসা হাম লোগ কো রিইম্বার্সমেন্ট নেই মিলতা হ্যায়, নাই অইন কেন্দ্রীয় বিদ্যালয়ত বাড়া নাই, আর যেটু কেভিএসর ফিজ মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যেটু ফিজ থাকে সেটু গোটেই ভারতবর্ষতে একেলগে সেটু ইমপ্লিমেন্ট হয় দিয়ে তেওঁলোকে, কিন্তু বাকি সেই ফিজটো কোনো ধরনের বাড়া নাই, বাকি এখেতসকলে আগতে এটা মিনিমাম প্রজেক্ট ফিজ লৈছিলে, তাৰমানে যেনেকুৱা এইখন
সি এস আর আন্ডারত এই স্কুলখন হয়, ল্যান্ড লজিস্টিক সাপোর্ট এন্ড কনস্ট্রাকশন এইবিল সব আই ও সি এর 1985তে কে বি এস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংত এই স্কুলখন এটা এস্টাবলিশ করেছিল, যাতে গেটার এরিয়ার লড়াছলীবিলাকে ইয়াতে পড়িব পারে, উচ্চ শিক্ষা লব পারে। আচ্ছা, তেনে ক্ষেত্রে আজি ইমান বছরে সেই 150 টাকা যেটু প্রজেক্ট ফিজ আছিল সেইটুত আসিলে, কিন্তু এটা হঠাৎ এনেকে বড়াই দিছে প্রায় 1100-1200% প্রজেক্ট ফিজটা বড়াই দিছে, যার বিনিময়ত ইয়াতে বিভিন্ন ক্যাটেগরির লড়াছলী আগতে এডমিশন দিছে, RTI, ওয়ান গার্ল চাইল্ড আর কিবা মানে দুখিয়া শ্রেণীর বা এনেকে দিছে, তেতিয়াতো তেওঁলোকে লই ললে। এতিয়া তেওঁলোকে যেতিয়া একে কুবে ইমান যেতিয়া ফিজটো হাই কৰি দিলে, এই মানুহখিনির এটা মানে মানে বহুত প্রবলেমত পড়েছিল। এই মই মতালি এক প্রকার, কারণ তেওঁলোকের চাওক আজি কাগজ কল যে আছে জাগিরুডর, তাতে কাগজ কল বহুত বছর আগে আজি 18 বছরে বন্ধ হয়ে গেল, তথাপিও তেওঁলোকের কেবিখনের লড়াছলীর স্বার্থর প্রতি রক্ষার লক্ষ্য রাখি তেওঁলোকে চলাই রাখিছে। আমার ইয়াতে গুয়াহাটী সুধানগর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এনেকুৱা বেয়া অবস্থা হলনে যে তেওঁলোকে প্রজেক্ট ফিজটো বৃদ্ধি করে লড়াছলীর মূরত এটা ইমান অতিরিক্ত বোঝা জাপি দিব। এইখিনি আমার সুধানগরের কর্তৃপক্ষ আর যত দায়িত্ব আছে, গেটার 5 কিলোমিটার্স এরিয়াত বিভিন্ন ধরনের খোয়া পানিকে ধরে স্বাস্থ্য বা হেলথ বা আপনার শিক্ষা সকল ক্ষেত্রতে সাপোর্ট দিব লাগে, তার সি এস আর এইবিল হেৰি অধিকার আছে বা দিয়া হয়েছে সরকারের, তেনে কোনো নকরে। আর বর্তমান স্কুলখানের ইনফ্রাস্ট্রাকচার বহুতেই বেয়া, ল্যাবরেটরিত পানি সুমাই, লাইব্রেরিত পানি সুমাই, ইনফ্রাস্ট্রাকচার নামত একুয়ে করা নাই, জিরো। গতি তারপরে এটা অতিরিক্ত ফিজ লৈছে অনলি গুয়াহাটী রিফাইনারি, বেলেগ রিফাইনারি আই ও সি এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আন্ডারত বহুত রিফাইনারি আছে, যত আমি খবর লৈ গম পাইছো যে তেওঁলোকে তেনেকুৱা কোনো ফিজ বড়া নাই।